প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাটিভি.কমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সংবাদে প্রথমে জানাবো আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আরও জানাবো করোনা রোগীদের হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। আরও থাকছে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেই প্রবাসীরা পাবেন মোটা অঙ্কের টাকা। আরও থাকছে 106 বছরের বৃদ্ধা নারীর কাছে হার মানল করোনা। আরও জানাবো চিকিৎসক নার্সের সাথে খারাপ আচরণ করা বাড়িওয়ালাদের কঠিন হুঁশিয়ারি। প্রিয় দর্শক, শিরোনামের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারই সাথে বাংলাটিভি.কম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের নিয়মিত ব্রিফিংয়ে আসছে খুবই ভয়াবহ তথ্য। করোনায় মৃতের সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। ভয়াবহ এই ভাইরাসে গত 24 ঘন্টায় প্রাণ গেল 15 জনের, যা কিনা একদিনের হিসাবে রেকর্ড এটি। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 75 জনে। এদিকে পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 266 জন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,838 জনে। আক্রান্তদের মধ্যে গত 24 ঘন্টায় আরও 9 জন সুস্থ হয়ে উঠেছেন, ফলে মোট সুস্থ হয়েছেন 58 জন। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা শনাক্তে গত 24 ঘন্টায় 2,190টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও 266 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা নমুনা পরীক্ষার 12%-এরও বেশি আক্রান্ত হিসাবে শনাক্ত, যা কিনা ভয়াবহ রূপ ধারণের অশনি সংকেত দিচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এদিকে আইইডিসিআর এর পরিচালক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর বয়স বিভাজনে দেখা যায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক 21% 21 থেকে 30 বছর বয়সী, 21 থেকে 40 বছর বয়সী প্রায় 19% এবং 41 থেকে 50 বছর বয়সী আক্রান্তদের সংখ্যা প্রায় 15%। বিশ্লেষণ করলে দেখা যায় 21 থেকে 50 বছর বয়সী মানুষের মধ্যেই সংক্রমণের হার সর্বোচ্চ। নারী পুরুষের বিভাজন দেখা যায় 68% পুরুষ এবং 32% নারী আক্রান্ত হয়েছে করোনায়। তিনি আরও জানান, আক্রান্ত 1,838 জনের মধ্যে বর্তমানে ভর্তি রয়েছে প্রায় 500 জন। আক্রান্তদের মধ্যে 68% বাড়িতে ও 32% হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় 22 লাখ ছুঁই, এর মধ্যে প্রথম 3 মাসে হয়েছে 10 লাখ, আর গত 15 দিনে হয়েছে বাকি 12 লাখ। এই সময় গড়ে প্রতিদিন শনাক্ত হয়েছে প্রায় 77,000। ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে শুরু হলেও জানুয়ারির শেষে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে মহামারী করোনা ভাইরাস। এরপর ব্যাপক হারে বাড়তে থাকে করোনা শনাক্তের সংখ্যা। এ সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে। করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 22 লাখে, আর বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,48,000। শুধু গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 95,000-এরও বেশি এবং প্রাণহানি হয়েছে আরও প্রায় 7,000 মানুষের। ওয়েবসাইটটির তথ্য মতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 5,55,581 জন, এখনও চিকিৎসাধীন 14,90,701 জন। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে চিকিৎসাধীন রয়েছে 14,34,143 জন, আর বাকি 56,558 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে আক্রান্ত ও মৃত উভয় সংখ্যার দিক থেকে বর্তমানে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জন হপকিন্স ইউনিভার্সিটি বলছে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 6,78,210 জনের, আর দেশটিতে করোনায় প্রাণহানি হয়েছে প্রায় 35,000। গত 24 ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে প্রায় 30,000 এবং মারা গেছেন আরও প্রায় 2,200 জন। এদিকে যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্ত হওয়া শীর্ষ 5টি দেশ ইউরোপের। যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে প্রায় 1,85,000 মানুষ। এ পর্যন্ত মারা গেছে 19,315 জন।
দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে প্রায় 4,300 জন এবং মারা গেছে আরও 503 জন। ইউরোপের মধ্যে করোনা হানায় প্রথম মৃত্যুপুরীতে পরিণত হওয়া দেশ ইতালি। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় 1,69,000 এবং এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 22,170 জনের, যা মৃত্যুর সংখ্যা দিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 3,700 বেশি মানুষ এবং মারা গেছে আরও 525 জন। ফ্রান্সে মোট আক্রান্ত 1,65,000 ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট প্রাণহানি প্রায় 18,000। দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 17,000-এরও বেশি মানুষ, মারা গেছে আরও 753 জন। জার্মানিতে এ পর্যন্ত 1,38,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় 3,000, মারা গেছে আরও 248 জন। যুক্তরাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,03,000-এরও বেশি মানুষ এবং এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে 13,729 জনের। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 4,600-এরও বেশি মানুষ এবং মারা গেছে আরও 861 জন। এর পরের তিনটি দেশ এশিয়ার চীন, ইরান ও তুরস্ক। শুরুর ধাক্কা কাটিয়ে মহামারী অনেকটা নিয়ন্ত্রণে এনেছে করোনা উৎস চীন। এর মধ্যে চীনে নতুন শনাক্তের হার এখন অনেক কমেছে। এদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকার পেশায় একজন চিকিৎসক, তবে সক্রিয় রাজনীতি শুরু করবেন বলে 2013 সালে তিনি চিকিৎসক হিসেবে তার নিবন্ধন প্রত্যাহার করে নেন। করোনা ভাইরাস যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ল তখন তিনি আর বসে থাকতে পারলেন না। চিকিৎসক হিসেবে সামনের সারিতে থেকে করোনা মোকাবিলা করার জন্য তিনি আবার নিবন্ধন করে নেন। আইরিশ প্রধানমন্ত্রী কার্যালয় জানান, লিও ভারাতকার গত মার্চ থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সপ্তাহে একদিন করোনা রোগীদের চিকিৎসা করছেন। প্রধানমন্ত্রী লিও পরিবার ও স্বজনদের অনেকেই চিকিৎসা সেবা পেশায় যুক্ত। তার বাবা একজন চিকিৎসক ও মা নার্স, তার স্ত্রী একজন চিকিৎসক। এই দুর্যোগে প্রধানমন্ত্রীর স্বজন বন্ধুরা করোনা মোকাবেলার যুদ্ধে সামনের সারিতে থেকে লড়ছেন। তিনিও তাই চিকিৎসক হিসেবে কিছু করার তাগিদ থেকে এই লড়াইয়ে সামিল হয়েছেন। প্রধানমন্ত্রী লিও দেশটির হেলথ সার্ভিস এক্সিকিউটিভের হয়ে সপ্তাহে একদিন কাজ করছেন। তিনি বিশ্বের একমাত্র সরকার প্রধান যিনি করোনা দুর্যোগে সরাসরি চিকিৎসা সেবা দিচ্ছেন। আইরিশ প্রধানমন্ত্রীর এমন ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চিকিৎসা নিবন্ধন প্রত্যাহার করার আগে তিনি ডাবলিনের সেন্ট জেমসন হসপিটালে জুনিয়র চিকিৎসক হিসেবে প্রায় 7 বছরের কাজ করেছেন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি কর্মীর পরিবারকে 3,00,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া করোনা পরিস্থিতির কারণে চাকরি হারিয়ে দেশে ফেরা বাংলাদেশিদের 5-7,00,000 টাকা ঋণ দেবে সরকার। বুধবার আটকে পড়া প্রবাসীদের ফেরত আনা নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ ঘোষণা দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রবাসী কর্মীরা দেশে ফিরে আসার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে 5,000 টাকা যাতায়াত খরচ পাবেন। এদিকে প্রাণঘাতী করোনায় আক্রান্ত 106 বছর বয়সী এক ব্রিটিশ নারী সুস্থ হয়েছেন। বলা হচ্ছে, ব্রিটেনের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে ওই বৃদ্ধা করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার রেকর্ড করেছেন। তিনি যখন হাসপাতাল ছাড়েন তখন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা তালি দিয়ে তাকে বিদায় জানান। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী করোনাকে হারানোর শতবর্ষী ওই নারীর নাম কনি টিটচেন। সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা ওই বৃদ্ধার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর গত 3 সপ্তাহ তিনি সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সময় বুধবার হাসপাতাল থেকে ছাড় পান কনি টিটচেন। সেখান থেকে বাড়ি চলে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে জয়ী হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। পরিবারের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না আমার। এদিকে করোনা মহামারীর সম্মুখ যোদ্ধা চিকিৎসক নার্সদের সঙ্গে ফ্ল্যাটের বাসিন্দা, ভাড়াটিয়া ও বিশেষ করে বাসার মালিক বিরূপ আচরণ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত হাসপাতালে চিকিৎসক ও নার্সরা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে যাচ্ছেন। পাশাপাশি করোনা বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে
আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থা পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন। এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্সদের সঙ্গে বাড়ির মালিকদের বিরূপ আচরণের খবর পাওয়া যাচ্ছে। দেশের এই ক্রান্তি লগ্নে যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সম্মুখ যোদ্ধার ভূমিকায় থাকা চিকিৎসক ও নার্সদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।